উপস্থিত মহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত করে দিলেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এ মাসের গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী রহমতে আলম দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ইরশাদ করেন, যখনই তোমাদের মাঝে পবিত্র শাবান মাস উপস্থিত হয়, রজব এবং শাবান তোমাদের মাঝে উপস্থিত হয়, তো তোমরা বেশি বেশি করে এই দোয়া পাঠ করতে থাকো। দোয়াটা কি? রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতময় করুন আর আমাদের হায়াতের জিন্দগিকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের প্রথম জুমায় এই কথা সাহাবায়ে কিরামদেরকে কেন বলতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জন্য এত বেশি উৎসাহ উদ্দীপনা ছিল, এজন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মাস আগ থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আজ তো আমরা এই ফিকির, এই প্রস্তুতি, এই চিন্তা কল্পনাও করি না। রমজানের এক দুই দিন আগে আসলে হয়তো শববরাত, নিশ্চয় শাবান যখন শববরাত আসে তখন আমাদের একটু সজাগ আসে না, রমজান কাছাকাছি আসছে। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, ও উম্মতের নারী পুরুষ, যখনই তোমাদের মাঝে শাবান মাস পৌঁছে যাবে, রজব মাস পৌঁছে যাবে, এই রজব মাসে তোমরা আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করতে থাকবে, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই মাস বরকত দান করেন আর তোমাদের হায়াতের জিন্দগি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে রমজান আসার আগে আগেই রমজানের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।